ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি টি টোয়েন্টির সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে। গত শুক্রবার এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়। এবারের তালিকায় আছে 80টি দল, যেখানে আছে দশম স্থানে বাংলাদেশ, আর সবার শীর্ষে আছে 2009 সালের টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। শীর্ষে থাকা পাকিস্তান রেটিং পয়েন্ট 286 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। সমন সংখ্যক অর্থাৎ 261 পয়েন্ট নিয়ে 3 ও 4 চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড অস্ট্রেলিয়া, এই দুইয়ের চেয়ে 1 পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে ভারত। ছয়ে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট 254, সাথে থাকা আফগানদের পয়েন্ট 241। রশিদ নবীরা পেছনে ফেলেছেন শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো টি টোয়েন্টি শক্তিকেও। 226 পয়েন্ট নিয়ে নবম স্থানে ক্যারিবিয়ানরা, তাদের চেয়ে 1 পয়েন্ট বেশি নিয়ে আটে আছে লঙ্কানরা। ওয়ানডে ক্রিকেটে দারুণ করলেও টি টোয়েন্টিতে এখনও সেভাবে নজর কাটতে পারেনি বাংলাদেশ। 220 পয়েন্ট নিয়ে 10-এ রয়েছে টাইগার টিম।